পার্থভৌমিক কি বললেন কি বললেন না তাতে কি সন্দেশখালীর মানুষের খুব একটা যায় আসে, কোনো পরিবর্তন হবে? যে অত্যাচার, যে লুট তৃণমূল কংগ্রেসের কর্মীরা শাহজাহানকে সামনে রেখে ওখানে করেছে, সেখানে এ ধরনের বিবৃতি দিয়ে ক্ষোভকে প্রশমিত করা যাবে না। আসলে আপনারা শাহজাহান শাহজাহান এমন করছেন যেন শাহজাহান স্বাধীনতা সংগ্রামী। আসলে শাহজাহান কোনো ব্যক্তি নয়, শাহজাহান কোনো বিচ্ছিন্ন সত্তা নয়, শাহজাহান একটা কনসেপ্ট, শাহজাহান একটা চিন্তা, শাহজাহান একটা ভাবনা, যেটা তৃণমূলের ভাবনা। তৃণমূল যেভাবে সরকার চালিয়েছে তার কারণেই এই শাহজাহানের জন্ম হয়েছে। যদি শাহজাহান না থাকতো তাহলে কেউ বলরাম থাকলেও সেও একই কাজ করতো।